যারা পাহাড় নদী ভালোবাসেন ফুল পাখি ভালোবাসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন তবে প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না তাই আমার ব্লগ আজ আপনাদের সবার জন্য আমি আজ আপনাদের নিয়ে যাব প্রকৃতির সৌন্দর্যের অপার লীলাভূমি টাঙ্গুয়ার হাওরে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি স্থানীয় লোকজনের কাছে হাওড়টি নয় কুড়ি কান্দার ছয় বিল নামে পরিচিত এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান জেলার ধর্মপাশা ও তাহেরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত মেঘালয় পাহাড় থেকে ত্রিশটিরও বেশি ঝর্ণায় সে মিশেছে এই হাওড়ে দুই উপজেলার আঠারোটি মৌজায় একান্নটি হাওড়ের সমন্বয়ে নয় হাজার সাতশো সাতাশ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওড় পানিবহুল মূল হাওর আঠাশ বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতি ও কৃষি জমি একসময় গাছ মাছ পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার ছিল এই হাওর উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে টাঙ্গুয়ার হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় শীত মৌসুমে পানি কমে গেলে এখানকার প্রায় চব্বিশটি বিলের পাড় জেগে উঠলে শুধু কান্দার ভিতরের অংশেই আদি বিল থাকে আর শুকিয়ে যাওয়া অংশে স্থানীয় কৃষকেরা রবি শস্য ও বড় ধানের আবাদ করেন এ সময় এলাকাটি গোচারণ ভূমি হিসেবেও ব্যবহৃত হয় বর্ষায় থই থই পানিতে নিমগ্ন হাওড়ে জেগে থাকা উঁচু কান্দাগুলোতে আশ্রয় নেয় পরিযায়ী পাখিরা রোদ পোহায় জিরিয়ে নেয় কান্দাগুলো এখন আর দেখা যায় না বলে স্থানীয় এনজিও ও সরকারি ব্যবস্থাপনায় সেখানে পুঁতে দেওয়া হয়েছে বাঁশ বা কাঠের ছোটো ছোটো বিশ্রামদণ্ড টাঙ্গোয়ার হাওড়ে জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম হলো বিভিন্ন জাতের পাখি স্থানীয় জাতের পাখি ছাড়াও শীতকালে শুধু সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখিরা আসে এই হাওরে দুই সালের পাখি শুমারি অনুযায়ী হাওর ও এর আশেপাশে এলাকায় দুইশো প্রজাতির পাখি দেখা গেছে পরিযায়ী পাখিদের মধ্যে বিরল প্রজাতির প্যালেসে সিগল বড় আকারে গ্রে স্টক রয়েছে এই হাওরে স্থানীয় জাতের মধ্যে শকুন পানকৌড়ি বেগুনি কালেম ডাহুক বালিহাস গাংচিল বক সারস কাক শঙ্খচিল পাতিকুট ইত্যাদি পাখির নিয়মিত বিচরণ এই হাওরে এছাড়া রয়েছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি কুড়োল দু হাজার এগারোর এই হাওরের চট্টান্নার বিল ও তার খাল রোয়া বিল লেচুয়া বিল রূপা বই বিল হাতিরগাতা বিল বেরবেরিয়া বিল বাইলার ডুবি তেকুন্না ও আন্না বিলে প্রায় সাতচল্লিশ প্রজাতির জলচর পাখি বা ওয়াটার ফাউলের মোট আঠাশ হাজার আটশো ছিয়াত্তরটি পাখি গণনা করা হয় এই সুমারিতে অন্যান্য পাখির পাশাপাশি নজরে আসে কুট মর্ষে রং ভুতিহাস হাঁস সাধারণ ভুতিহাস পান্তামুখী পানকৌড়ি ইত্যাদি পাখি প্রতি বছরই টাঙ্গুয়ায় সমগ্র দেশের মধ্যে সবচেয়ে বিরল কয়েক জাতের পাখি দেখা যায় এর মধ্যে রয়েছে বৈকালি চিলিহাস বেয়ারের ভুতিহাস এবং কালোলেজ জৌরালি বাংলাদেশে দৃশ্যমান আটটি বেয়ারের ভুতিহাসের পাঁচটি পাওয়া গেছে টাঙ্গুয়ায় বিরল প্রজাতির পাখিদের মধ্যে আরও আছে কালো পাখা টেঙ্গি মাছমুরাল লাল বুক গুরগুটি লাল বুক পাতি লালপা গেওয়াল বাটান লম্বা আঙুল পা চা পাখি বড় গুটি ইগল বড়ো খোপা ডুবুরি কালো গির্দি প্রভৃতি এছাড়াও ছয় প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিশ প্রজাতির সাপ বিরল প্রজাতির উভয়চর চার প্রজাতির কচ্ছপ সাত প্রজাতির গিরগিটি সহ নানাবিধ প্রাণীর আবাস এই হাওরে এই হাওরে সব মিলিয়ে প্রায় আড়াইশো প্রজাতির পাখি একশো চল্লিশ প্রজাতির মাছ বারো প্রজাতির ব্যাং একশো পঞ্চাশ প্রজাতির শৈশিব এবং এক হাজারেরও বেশি প্রজাতির আমেরুডন্ডি প্রাণীর আবাস রয়েছে আর টাঙ্গুয়ার হাওরে মাছ রয়েছে প্রায় দুশো প্রজাতির এ হাওরের বিখ্যাত মাছের মধ্যে উল্লেখ করা যায় মহাশোলের কথা টাঙ্গুয়ার হাওরে উদ্ভিদের মধ্যে রয়েছে হিজল করস বরুণ পানিফল হেলেনসা বন নলখাগড়া বলুয়া চাল্লিয়া সিংড়া শালুক শাপলা গুজ্জাকাটা উকল ইত্যাদি দুই সাল থেকে টাঙ্গুয়ার হাওড় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে আছে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও আনসার সার্বক্ষণিক পাহারায় থাকে সেখানে মাছ ধরা নিষিদ্ধ তবে স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এক শ্রেণীর অসাধু লোক চুরি করে মাছ ও পাখি শিকার করে বলে অভিযোগ আছে শুধুমাত্র মানুষের কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে জীববৈচিত্র্যে ভরপুর টাঙ্গুয়ার হাওরকে রক্ষা করা আমাদের দায়িত্ব আসুন আমরা এই হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় পরিণত না করে জীববৈচিত্র্য সংরক্ষণে এই হাওরকে প্রকৃতির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ